দেখাবো দই চিংড়ি করে, দই চিংড়ি কিভাবে তৈরি করতে হয়, তাহলে চলো দেখা যাক কিভাবে দই চিংড়ি তৈরি করি। চিংড়ি মাছ তো তোমরা সবাই খাও, কিন্তু চিংড়ি মাছ এই ঘরোয়া মানে যা থাকে ঘরে তাই দিয়ে মানে অল্প মশলার মধ্যে আমি দই চিংড়িটা করে নেবো। দই আছে যেহেতু ঘরে, দই চিংড়ি করে দেখাচ্ছি, তাহলে তোমরা চলো কিভাবে তৈরি করি দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দই চিংড়ি করতে কি কি লাগবে তাহলে চলো দেখাই। ফার্স্টে আছে 150 গ্রাম চিংড়ি মাছ, এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা বাটা, এখানে গোটা পেঁয়াজ, এত বড় একটা পেঁয়াজ আছে গোটা, এখানে আছে 100 গ্রাম মতো দই, আর এখানে আছে টমেটার সস, মানে কাঁচা টমেটা নেই ওই জন্য সসটা নিয়েছি, আর এর মধ্যে দেবো একটু জিরের গুঁড়ো, আর এখানে আছে তেজপাতা ফোড়নে দেবো, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর লাস্টে আছে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর রান্নাটা আমি সর্ষের তেলে করবো, যেহেতু সর্ষের তেলে করলে খেতে টেস্টি লাগবে একটু বেশি, ওই জন্যই রান্নাটা সর্ষের তেলে করবো। সে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি দেবো সর্ষের তেল, যেহেতু চিংড়ি মাছটা ভেজে নেবো আগে, তাই তেল দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হতে লাগুক, এবার আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নেবো। ফার্স্টে নুন দিয়ে দিলাম অল্প করে, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, মাছটাকে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা আমার মাখানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নিলাম, এবার আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছটা, চিংড়ি মাছটা তুলে নেব, ভাজা হয়ে গেছে, আবারও সর্ষের তেল দিচ্ছি কড়াইতে, অল্প করে তেল দিয়ে দিলাম, এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে দিলাম, আর দুটো তেজপাতা কেটে দিয়েছি, এবার একটু লাড়িয়ে দিচ্ছি। দেখো লঙ্কাটা তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, এবার দেবো আদা আর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে, নুন দিচ্ছি পরিমাণ মতো, এবার দেখো দিচ্ছি জিরের গুঁড়ো পরিমাণ মতো, একদম অল্প, যেহেতু অল্প মাছ ওই জন্য অল্প দিয়ে দিলাম, আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি টমেটোর সসটাকে দিয়ে দেবো, টমেটোর সসটাকে দিয়ে দিলাম, দইটাকে ফেটিয়ে নিচ্ছে একটু ভালো করে, দইটা ভালো করে ফেটিয়ে না দিলে না ছানা কাটা ছানা কাটা মতন হয়ে যাবে, মিশিয়ে দিতে হবে ভালো করে। এবার আমি দইটাকে দিয়ে দিচ্ছি,
দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম আর একটুখানি লাড়াচাড়া করে আমি অল্প করে একটু জল দিয়ে দেব এই গাটির এক গাটি জল দিলাম জলটা ফুটে উঠেছে এবার আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেব চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম এবার একটু মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে একটু ফুটে উঠলে ওই মিনিট দুই তিনিক পরে নামিয়ে নেব এবার একটু আমি হালকা চিনি দিয়ে দিলাম যেহেতু অল্প মাছ তো ওই জন্য হালকা অল্প একটু চিনি দিচ্ছি একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে খেতে খেতে জাল জাল মিষ্টি মিষ্টি খুব ভালো লাগবে খেতে ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম আমি একদম মাখা মাখা করে নামাবো চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম আর একটু ফুটে গেলে একটু নামিয়ে দেবো ঝটপট রান্না খেতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম মাখা মাখা হয়ে গেছে আর কালারটা খুব দারুণ এসছে এবার আমি দেব একটু গরম মশলা অল্প একটু গরম মশলা দিলাম দিয়ে মিশিয়ে দিচ্ছি গরম মশলাটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি প্লেটে একদম মাখা মাখা করেছি মানে খুব তাড়াতাড়ি রান্না চিংড়ি মাছ রান্না আমার রেডি হয়ে গেছে তোমরা দই চিংড়ি তোমরা এরকম করে দই চিংড়ি রান্না করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো আর আজকে আসছি অন্যদিন আসবো অন্য ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো।